আসসালামু আলাইকুম নার্সারি শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো নিরাপদে আছো। ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিক রিঅ্যারেঞ্জ। আমরা এর আগে অর্ধবার্ষিকের সিলেবাস অনুযায়ী কিছু রিঅ্যারেঞ্জ করেছিলাম, আজও বার্ষিকের সিলেবাস অনুযায়ী আরও কিছু রিঅ্যারেঞ্জ করব। গত ক্লাসগুলোতে তোমরা ওয়ার্ড মেকিং শিখেছিলে, এ থেকে জেড পর্যন্ত ল্যাটারগুলো দিয়ে দুটি করে শব্দ তৈরি করা শিখেছিলে। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা রিঅ্যারেঞ্জ কীভাবে করব? কিছু এলোমেলো ল্যাটার দেওয়া থাকবে, সেগুলোকে সাজিয়ে একটি করে শব্দ তৈরি করব। তাহলে ছোট্ট সোনামণিরা, রিঅ্যারেঞ্জের জন্য যে প্রশ্নটি থাকবে সেটি এই ছবিটির নিচে লেখা আছে, আমি লিখে দিয়েছি, দেখো সেটা। রিঅ্যারেঞ্জ দ্য ল্যাটার্স টু মেক এ নিউ ওয়ার্ড। তাহলে আমরা এখন শুরু করছি। ছোট্ট সোনামণিরা, তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবির নিচে কিছু এলোমেলো ল্যাটার দেওয়া আছে, সেগুলো হচ্ছে এ ডাব্লিউ আর, আর তারপরের ছবিতে সেই এ ডাব্লিউ আরকে রিঅ্যারেঞ্জ করে অথবা সাজিয়ে আমরা যে ওয়ার্ডটি পাচ্ছি সেটা হচ্ছে ডাব্লিউ এ আর, ওয়ার। ওয়ার অর্থ যুদ্ধ। এই যে মানুষগুলো কী করছে, বন্দুক নিয়ে যুদ্ধ করছে, তোমরা দুটি ছবিতেই দেখতে পাচ্ছ কী করছে, সবাই যুদ্ধ করছে। তাহলে আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে, প্রথম ছবিতে দেওয়া আছে একটি গরুর ছবি, তোমরা গরুটির ছবি দেখতে পাচ্ছ। তাহলে দেখো প্রথম ছবির নিচে কী লেখা আছে, ও সি ডাব্লিউ, আর তারপরের ছবিতে সেটাকে ও সি ডাব্লিউ ল্যাটারগুলোকে সাজিয়ে কী পাওয়া যাচ্ছে সেটা পরের ছবিতে দেওয়া আছে, সি ও ডাব্লিউ কাউ, সি ও ডাব্লিউ কাউ। তাহলে ছোট্ট সোনামণিরা, এই যে ছবি দেওয়া আছে রিঅ্যারেঞ্জে, তোমাদের পরীক্ষায় কিন্তু কোনো ছবি দেওয়া থাকবে না, শুধুমাত্র উলটপালট ল্যাটার দেওয়া থাকবে। আমরা এখন দেখতে পাচ্ছি প্রথম ছবিতে আছে ওয়াই ডাবল ই, একটা মানুষের ছবি দেওয়া আছে, তার কি দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে। তাহলে আমরা এর পরের ছবিতে সেই ওয়াই ডাবল ই কে সাজিয়ে কী পাচ্ছি সেটা লেখা আছে, কি আছে, ই ওয়াই ই আই, ই ওয়াই ই আই, আই অর্থ চোখ। তাহলে ওয়াই ডাবল ই কে আমরা রিঅ্যারেঞ্জ করে অথবা সাজিয়ে কী পাবো, ই ওয়াই ই আই। তাহলে এর পরের ছবিতে দেখো, প্রথম ছবির নিচে লেখা আছে ইউ জি এন, তাহলে তারপরে ছবির পাশে লেখা আছে ইউ জি এন কে সাজানোর পরে যে ওয়ার্ডটি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গান, জি ইউ এন গান। আমরা ইউ জি এন কে সাজিয়ে কী পাচ্ছি, তাহলে জি ইউ এন গান, গান অর্থ বন্দুক। ছোট্ট সোনামণিরা, তোমরা এই যে প্রথম ল্যাটারটি অবশ্যই ক্যাপিটাল ল্যাটারে লিখবে, আশা করি সেটা সবাই মনে রেখেছো। আমরা তারপরের ছবিতে দেখব একটি মেয়ে অনেকগুলো সুন্দর সুন্দর বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে, সে কি দাঁড়িয়ে আছে, সে আনন্দ প্রকাশ করছে, সে অনেক খুশি আজ। আমরা প্রথম ছবিতে দেখি এলোমেলো ল্যাটারগুলো কী কী, ওয়াই ও জে, ওয়াই ও জে, একে আমরা সাজিয়ে পাব জে ও ওয়াই জয়, জে ও ওয়াই জয়। এই যে প্রথম ল্যাটার জে, এটা অবশ্যই ক্যাপিটাল ল্যাটারের হবে, তাহলে জয় অর্থ আনন্দ। তারপরের ছবিতে দেখো একটি জালের ছবি দেখা যাচ্ছে, এই যে জাল, আবার পানির ছবিও দেখা যাচ্ছে, এই জাল দিয়ে এখন পানি থেকে মাছ ধরা হবে। তাহলে এই প্রথম ছবির জালের পাশে কী লেখা আছে এলোমেলো ল্যাটারগুলো, ই টি এন,
একে আমরা সাজিয়ে পাচ্ছি এন ইটি নেট নেট অর্থ জাল ইটি এন কে সাজালে পাওয়া যাচ্ছে এন ইটি নেট নেট অর্থ জাল আমরা ইটি এন কে সাজালে আরও একটি ওয়ার্ড পাই সেটি হচ্ছে টিই এন টেন টেন অর্থ দশ তোমরা যে কোনো একটি ওয়ার্ড শিখলেই হবে তারপরে ছবিতে দেখো একটি সুন্দর কলমের ছবি দেখা যাচ্ছে আর প্রথম ছবিটির কলমের পাশে কি লেখা আছে এলোমেলো লেটারগুলো পি এন ই পি এন ই একে আমরা সাজিয়ে কি পাবো পি ই এন প্যান পি ই এন প্যান অর্থ আমরা কি জানি প্যান অর্থ কলম কলম দিয়ে কি করতে হয় কলম দিয়ে লিখতে হয় তোমরা তো এখনও কলম দিয়ে লেখা শুরু করনি এখন তোমরা কি দিয়ে লেখো পেন্সিল দিয়ে লেখো আর একটু বড় হলে কলম দিয়ে লিখবে এখন আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি খাওয়ার ছবি দেখতে পাচ্ছি দেখেছো ছেলেটি ঘাপুস কুপুস করে খেয়ে নিচ্ছে অনেক খাবার তার সামনে তাহলে আমরা প্রথম ছবির পাশে লেটারগুলো দেখি এ ই টি একে আমরা সাজালে কি পাবো ই এ টি ইট ই এ টি ইট ইট অর্থ খাওয়া ছেলেটি অনেক ধরনের খাবার খাচ্ছে সব হেলদি ফুড খাচ্ছে দেখেছো তোমরাও এই ছেলেটির মতো এত এত খাবে এবং সেটা অবশ্যই হেলদি ফুড হতে হবে তারপরের ছবিতে আমরা কি পাচ্ছি একটি মিষ্টি আলুর ছবি দেখতে পাচ্ছি আবার পাশেই দেখো মিষ্টি আলু কেটে রাখা হয়েছে টুকরো টুকরো করে রাখা হয়েছে তাহলে প্রথম ছবির মিষ্টি আলুর নিচে কি লেখা আছে এম ওয়াই এ এম ওয়াই এ এই অ্যালোমেলো লেটারগুলোকে এখন আমরা সাজিয়ে পাবো তারপরের ছবিতে লেখা আছে কি পাবো ওয এ এম ইয়াম ওয়াই এ এম ইয়াম ইয়াম অর্থ মিষ্টি আলু তারপরের ছবিতে দেখব দেখো এই যে খেলনা খেলনার পাশে প্রথম ছবিটি খেলনাটির পাশে কি লেখা আছে ও টি ওয়াই এই যে ও টি ওয়াই একে রিআরেঞ্জ করে কি পাওয়া যাচ্ছে ওয়ার্ডটি কী হবে ওয়ার্ডটি হবে টয় টি ও ওয়াই টয় টয় অর্থ কী টয় অর্থ খেলনা তাহলে ছোট্ট সোনামণিরা আমরা এতক্ষণ যে রিআরেঞ্জগুলো করলাম এগুলোই তোমাদের বাড়ির কাজ থাকবে আজ তাহলে এই পর্যন্তই